কর্মচারীদের বেতন বোনাসিদের আগে পরিশোধ করতে সরকারের কাছে আটচল্লিশ হাজার কোটি টাকা ঋণ প্রণোদনা চেয়েছে দোকান মালিকরা তাদের দাবি লকডাউনের কারণে ব্যবসা করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ঝুঁকিতে পড়েছে ঈদকে কেন্দ্র করে বিনিয়োগ করা বিশ হাজার কোটি টাকার পুঁজিও এমন অবস্থায় লোকসান কমিয়ে আনতে বাইশ এপ্রিল থেকে দোকান খোলা রাখতে চান দোকান মালিকরা ইমতিয়াজ হাসানের রিপোর্ট পনেরো জন বা তার কম কর্মচারী রয়েছে দেশে এমন ব্যবসা উদ্যোগের সংখ্যা প্রায় লাখ এদের একটি বড় অংশই পোশাক পাদুকা সহ ব্যবসায়ী বাংলাদেশ দোকান মালিক সমিতির দাবি লকডাউনে বৈশাখের বাজার ধরতে না পারায় অন্তত সাড়ে সাত হাজার কোটি টাকা লোকসান গুনতে হয়েছে এদের শঙ্কা দেখা দিয়েছে ঈদের বাজার নিয়েও পয়লা বৈশাখ আমাদের পুরোটাই আমাদের বিনষ্ট হয়েছে পয়লা বৈশাখের জামা এটা কিন্তু ঈদের সময় বিক্রি হবে না আবার আমরা টাকার উপরে আমরা কিন্তু বিনিয়োগ করেছি ধার দেনা ইত্যাদি ইত্যাদি করে এই বিশ হাজার কোটি টাকাও কিন্তু আমাদের হুমকির মুখে দোকান মালিকরা বলছে এক একটি দোকানে কমপক্ষে চারজন কর্মচারী হিসেবে মোট দুই কোটি চোদ্দ লাখ কর্মচারী রয়েছে দেশে এপ্রিল ও মে মাসের বেতন সহ ঈদের বোনাস বাবদ যাদের প্রত্যেককে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা প্রদান করতে হবে সব মিলিয়ে ঈদকে সামনে রেখে অন্তত ছিয়ানব্বই হাজার কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করতে না পারলে যা দেওয়া সম্ভব হবে না এমন অবস্থায় ২২ এপ্রিল থেকে দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা জীবন এবং জীবিকার স্বার্থে আগামী ২২ এপ্রিল থেকে মার্কেটের দোকান ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানসমূহ চালু খুলে রাখা খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি আটচল্লিশ হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকা ঈদের পূর্বে ঋণ প্রণোদনের হিসাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের দেওয়ার দাবি জানাচ্ছে সংবাদ সম্মেলনে জানানো হয় দোকান খোলার অনুমতি পেলে স্বাস্থ্যবিধি পালনে কঠোর থাকবে দোকান মালিকরা ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন